জেলখানার চিঠি, নাজিম হিকমতের লেখা, অনুবাদক সুভাষ মুখোপাধ্যায়। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার, আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে, তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সব দেহ, আমার কাম্য নয় সেই মৃত্যু। কিন্তু প্রিয়তমা আমার, তুমি জেনো জল্লাদের লোমস হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, তোমাকে দেখব আমার সঙ্গে